রাতে কোথাও ডাক্তারও পাচ্ছি না। চল আমি দেখছি। হ্যাঁ চলো। আরে না না তুমি থাকো, রাত অনেক হয়েছে জানবি, তোমার এখন গিয়ে কাজ নেই, যদি তেমন কিছু হয় তখন না হয় আমি। দাদাভাই তুমি এই কথাটা বলতে পারলে, তোমাদের মা কি আমার মা নয়? আমি কিন্তু মেজোমাকে মা হিসেবেই দেখি, আমাকে বাধা দিও না প্লিজ। ওকে বাধা দিয়ে কোনো লাভ নেই, ওইখানে একা শান্তিতে থাকতে পারবে না, ওর মনটা ওখানেই পড়ে থাকবে। আর মেজোমার শরীর খারাপের কথা শুনে এখানে থাকবেই বা কেন? তোর ওকে দেখে কি সেরকম মনে হয়? না রে সে কথা নয়, মানে সারাদিন তোর খুব ধকল গেছে তাই বললাম আর কি। আচ্ছা মেজোমার শরীর খারাপ করছে আর আমি এখানে শুয়ে বিশ্রাম নেব, তুমি কি যে বলছো না! আর ডাক্তার নেই মানেটা কি? যেমন করেই হোক ডাক্তার ডাকার চেষ্টা করো, আর যদি তেমন হয় তুমি ডাক্তারের বাড়ি চলে যাও। তবে দাদা ভাই জেঠুমনি কিন্তু অনেক রকম ওষুধ জানে, তোমরা যদি একবার জেঠুমনিকে সুযোগ দিতে। জেঠুমনি কি জেগে আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা তো মায়ের কাছে বসে আছে। জেঠুমনি কি কিছু বলছে নাকি ওষুধের কথা? না কিছু তো বলেননি, আসলে আমি হয়তো ওই ডাক্তারের কথা বলেছি বলে উনি আর কিছু বলেননি। তা উনি ট্রাই করতে পারেন, ওনার যদি কোনো ওষুধ জানা থাকে আর সেই ওষুধের কোনো ব্যাড এফেক্ট যদি না থাকে উনি ট্রাই করতেই পারেন, আমরা ততক্ষণে দেখি কোনো ডাক্তার পাই কিনা। মা বুকে ব্যথাটা যে কোত্থেকে বাঁধালো কে জানে, এতদিন কিচ্ছু ছিল না, যেই বাবা ফিরে এসছে উনি দেখো এখন। আমার খুব নার্ভাস লাগছে, আমি বুঝতে পারছি না কি করবো। কিচ্ছু হবে না, মেজোমা ঠিক ভালো হয়ে যাবে। আসলে মেজোমার ভেতরটা না উথাল পাথাল করছে, আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি না। আসলে জীবনের এতগুলো বছর কেটে যাওয়ার পর যদি সেই প্রার্থিত মানুষটা সামনে এসে দাঁড়ায়, তখন মনে এত অভিমান থাকে না, মনে হয় যে তার দিকে ঘুরেও তাকাবো না। আবার তার চলে যাওয়ার কথা শুনলে মনে হয় হয়তো পৃথিবীটাই শেষ হয়ে গেল। মেজোমার ঠিক ঠিক তাই হচ্ছে। দাদা ভাই তুমি ভেবো না, শুধু একটাই বিষয় হচ্ছে জেঠুমনিকে কিন্তু এখান থেকে যেতে দেওয়া যাবে না। আমি শুধু এই কথাটাই বলছি, তাহলে কিন্তু মেজোমাকে বাঁচানো যাবে না দাদা ভাই। আমি হয়তো ছোট মুখে বড় কথা বললাম, তোমরা মানবে কি মানবে না আমি তা জানি না, কিন্তু আমি মন থেকে এটাই বিশ্বাস করি, আমি তাই বললাম। আমরা তো জেঠুমনিকে কেউ যেতে দিতে চাইছি না। আমিও কি আর চাই, আমার বাবা এই বয়সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কিন্তু উনি যদি থাকতে না চান, আর এদিকে আমার মা যদি বারবার ডিভোর্সের কথা বলে, তখন আমার কি করার করার আছে? আমি তো বুঝতে পারছি না আমি কি করবো। দাদা ভাই সব কিছু মুখের কথা, অন্তরের কথা কিন্তু নয়। আরে আমি তো পড়ে গেছি মহা ফ্যাসাদে। আচ্ছা তোমাকে যদি খুব তাড়া দেয় তাহলে তুমি ডিভোর্সের কাগজটা এনে দিও, বাকিটা আমি দেখছি। জানবি তুমি আমাদের বাড়িতে এসে না অনেক উপকার করেছো, দেখো কত দায়িত্ব তুমি ভাগ করে নিচ্ছ, আমি যেন অনেকটা হালকা বোধ করছি। দাদা ভাই এখানে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো তাহলে। চলো 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 চলো। মেসদি ভাই, ও মেসদি ভাই তোমার কি খুব কষ্ট হচ্ছে? মেসদি ভাই মেজু মা, মা তোমার বুকে ব্যথাটা এখন একটু কমেনি? ঠিক আছে ঠিক আছে, তোরা ব্যস্ত হোস না বাবা, যাও 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 তোমরা সবাই যাও যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি সামলে নেবো একা, যা 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 ছোট চলে যা সবাই চলে যা। সামলে নেবো বললে হয় নাকি? হ্যাঁ তুমি দাঁড়িয়ে কি করছো, ফোনটা তো করবে ডাক্তারকে। আরে দেখতে পাচ্ছো না ফোনটাই তো করছি, এত রাত্রিবেলা কোনো ডাক্তার কি ফোন ধরে? ধরছে না তো আমি কি করব? বলছিলাম কি বুকের ব্যথা আর মানে এরকম আচমকা ব্যথা কমানোর মতো, মানে আজ রাতটা কাটানোর মতো ওষুধ আমার কাছে আছে, কাল না হয় সময় করে তোমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আজ তো ডাক্তার পাওয়া যাচ্ছে না, কিন্তু এরকম ব্যথা সহ্য করা তো ওর পক্ষে সম্ভব না। কোনো ওষুধ লাগবে না আমার, দরদ দেখাতে এসেছে। কে এসেছে দরদ দেখাতে?
কাকে দরদ দেখাতে এসেছে আমা? আমার আমার চাইনি কারোর দরদ, চাইনি কারোর দয়া, চাই চাইনি আমার কি আমা, আমার চাইনি আমার ঔষধ, কিছু চাইনি। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না মেজদা, তোমার এত বছর বাদে এই বাড়িতে এই সংসারে ফিরে আসার কি দরকার ছিল বলতো? আমাদের এই সাজানো সংসারটাকে তুমি তছনছ করতে এসছ। মেজবৌদির এই কষ্ট আমি আমি সহ্য করতে পারছি না। এত বছরও মেজ বৌদিকে কোনোদিনও এত কষ্ট পেতে দেখিনি। হাঁটু ব্যথাটা তা ছিল, তবে বুকে ব্যথা কোনোদিন কিন্তু আমি দেখিনি। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য তুমি এত কষ্ট দিয়েছো, এত চাপ দিয়েছো বৌদিকে, যার জন্য বৌদির আজকে এই অবস্থা। যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে যায় না, তোমায় কিন্তু আমি ছাড়বো না দাদা, এটা মনে রেখো। আচ্ছা, তুমি কি এত বছর বাদে এসেছো আমাদের বাড়ির লক্ষ্মীকে শেষ করে দিতে? প্রতীক, আমাকে কি আবার বলতে হবে যে আমি এখানে থাকতে আসিনি? আমি তো পরের দিনই চলে যাচ্ছিলাম, তোমার মেজ বৌদি উনি আমাকে আটকালেন বলেই তো। বলে দাও, বলে দাও আমি তাকে আটকাইনি। আমি আটকাতে কেন যাব? আমার কে হন, কে কে তিনি? আমি আটকেছি আমার স্বার্থে। আচ্ছা বাবা হর্ষ, তুমি এখনো পর্যন্ত ডিভোর্সের কাগজগুলো কেন তুলতে পারছ না সেটাই তো আমি বুঝতে পারছি না। মা এখন তুমি অসুস্থ, এখন এইসব কথা বলার সময় নয়। আর ওই কাগজপত্র আমি আনবো না তো বলিনি, ওইসব কাগজ পেতে একটু সময় লাগে মা। তুমি কাল পরশু নাগাদ কাগজ পেয়ে যাবে। তোমরা কেন বুঝতে পারছ না? যতক্ষণ এই মানুষ আছে, যতক্ষণ চোখের সামনে আছে, ততক্ষণ আমার মনে হচ্ছে সারা জীবনের অপমান যেন আমার ফিরে এসেছে। তুমি কেন বেঁচে আছো এখনো? কেন মরে যায়নি? আমার আমার কেন মরণ হচ্ছে না? কেন কেন অপমান সারা জীবনে পাওয়ার জন্য আমি বেঁচে আছি? কেন কেন বেঁচে আছি? মেজদা ফিরে এসে তোমাকে কি অপমান করেছে মেজদি ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না। মানুষটা তো চলেই যাবে বলেছেন, তুমি যখন চাও না উনি থাকবেন না তোমার কাছে। কেন বাজে কথা বলছিস তুই ছোট? কেন তখন থেকে বাজে কথা বলছিস? আমি চাইনি বলে সে চলে যাচ্ছে? আমি চাইনি বলে সে তো চলে যেতে এসেছিল, থাকতে এসেছিল। আমি শুধু বলেছি যাওয়ার আগে আমাকে মুক্তি দিয়ে যাক। সে তো থাকতে আসেনি রে ছোট, সে থাকতে। মেজমা জেঠুমনি যদি থাকতেই আসতো তাহলে কি তুমি খুশি মনে মেনে নিতে? আর যদি সত্যি মেনে নিতে তাহলে এখন জিতে বলছ কেন? একজন মানুষকে আর কত অপমান করবে বলতো? কত কথা বলবে? তোমার জীবনটা অপমানে অপমানে কেটেছে বলে তুমি এখন। আচ্ছা তুমি বলো, তুমি এই বাড়ি থেকে যা সম্মান পেয়েছো, যা ভালোবাসা পেয়েছো, তার কি কোনো দাম নেই? তোমার কাছে শুধু একটা মানুষেরই দাম আছে, একটা মানুষের অপমানই তোমাকে কাঁদছে,
এই তো, এটার মানে কিন্তু এটাই দাঁড়ায় যে তুমি ওই মানুষটাকে এতটাই ভালোবাসো যে তার অপমানটা একমাত্র তোমার চোখে পড়ছে, আর আমরা আমরা সবাই তুচ্ছ তোমার কাছে। আচ্ছা এই মেয়েটা এখানে ফটোফটো করছে কেন? দুদিন হলো বিয়ে হয়ে এসছে, তারপর এত বড় বড় ভাষণ দিচ্ছে, হ্যাঁ এটা বক্তৃতা দেওয়ার জায়গা? বাবা দেখো, তুমি আমাকে অনেক কথা বলেছ, অনেক অপমান করেছ, আমি কিন্তু কিচ্ছু বলিনি। ইভেন আমি কাউকে এই ব্যাপারে তোমার সাথে কোনো কথাও বলতে দিইনি, কিন্তু আমারই সামনে দাঁড়িয়ে যদি তোমরা জেঠুমনিকে এত অপমান করো তাহলে কিন্তু আমি মেনে নেব না।